জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠল কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামের রায় পরিবার। কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামের রায় পরিবারের জগদ্ধাত্রী পুজো এবছর 55 বছরে পদার্পণ করেছে। এই রায় পুজো রায় পরিবারের পারিবারিক পুজো হলেও এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে শারদ উৎসবে মেতে ওঠে নন্দীগ্রামের মানুষজন। জানা যায়, 55 বছর আগে রায় পরিবারের কর্তা স্বর্গীয় রেণুপদ রায়ের স্ত্রী দিনতারিণী দেবীকে মা জগদ্ধাত্রীর স্বপ্নাদেশে তার পুজো করার নির্দেশ দেন। সেই বছর থেকেই মায়ের নির্দেশ মেনে রায় পরিবারের জগদ্ধাত্রী পুজো শুরু হয়। পরবর্তী সময়ে পরিবারের বর্তমান প্রজন্ম পুরনো রীতিনীতি মেনেই মহা ধুমধামের সঙ্গে এই পুজো করে আসছেন। রায় পরিবারের ছোট মেয়ে পাপিয়া সেন জানান, পুজো হচ্ছে বা কেমন লাগে, কি কি পুজো হয় বলুন। কত বছর পুজো? নন্দীগ্রামে পুজো, এটা আমাদের রায় বাড়িতে পুজোটা হচ্ছে। কত বছর পড়লো? 4 বছর পুজোটা পড়লো। কেমন লাগে পুজো? পুজোটা আমাদের খুবই ভালোই লাগে, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য। তারপরে আসলাম, আনন্দ ফুর্তি খুবই হয়, আনন্দ হয়। তো দশমীর দিন কি সিঁদুর খেলা হয়? দশমীর দিন আমাদের সিঁদুর খেলা হয়, 3টে পুজো হয় আমাদের। আজকের দিনটায় আমাদের কুমারী পুজো এই শেষ হলো আজকে। কেমন লাগে কুমারী পুজো? পুজো তো আনন্দ, কুমারী পুজো করে আমরা খুব আনন্দিত। আমরা প্রত্যেক বাড়ির মেয়েরা, আমরা চার বোনেতেই আমরা কুমারী পুজো করলাম। এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, এই দিনটা সারা বছরের জন্য অপেক্ষা করে থাকি যে কবে আমাদের এই পুজোটা হবে। এবার কি 55 বছর পড়লো? এবার 55 বছর পুজোটা। পুজোর সূচনার সময় রায় পরিবারের পুজোর নিয়ম আজও একইভাবে চলে আসছে। রায় পরিবারের জগদ্ধাত্রী পুজোই সপ্তমী অষ্টমী নবমীর পুজো একদিনেই হয় বলে জানান রায় পরিবারের পুরোহিত নয়ন অধিকারী। তিনি বলেন, রায় পরিবারের পূর্বসূরির মধ্যে স্বর্গীয় রেণুপদ রায়ের সহধর্মিনী স্বর্গীয় দীনতারিণী রায় স্বপ্নাদেশের দ্বারা জগদ্ধাত্রী পূজা করিয়াছিলেন। সময়টি ছিল 1967। এটি 55 বৎসরে পদার্পণ করিয়াছে। এই পূজা উপলক্ষে গোটা গ্রামের সমস্ত গ্রামবাসীবৃন্দ উৎসবে মাতোয়ারা হয়ে যায় এবং আনন্দিত লাভ করে। বর্তমানে এই পরিবারের সদস্যগণ পূর্বের রীতি অনুযায়ী পূজা কুমারী পূজা অনুষ্ঠিত করিতেছে। 3টে পুজো কি একসাথে হয় নাকি? হ্যাঁ, এই পুজোর রীতি হচ্ছে ত্রয়কালীন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, 3টে পুজো একই দিনে অনুষ্ঠিত হয়। আপনার নাম? নয়ন অধিকারী। নন্দীগ্রামের রায় পরিবারের পুজোয় কুমারী পুজো অনুষ্ঠিত হয়। এই কুমারী পুজোয় এক কন্যাকে নতুন শাড়ি, গহনা, ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে দেবী জ্ঞানে পুজো করা হয়। দশমীর দিন পরিবারের মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল সার্ভিস, আমাদের এখানে কম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ি ও অফিসের পেস্ট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত রকমের কীটপতঙ্গ যেমন মশা, মাছি, আরশোলা নিয়ন্ত্রণের কাজ ও স্যানিটাইজারের কাজ করা হয়। যোগাযোগ ফোন নাম্বার 8250123275। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 8250284125। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।